হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। কালকের দালালের ভিডিও একটা দেখলাম, আবারও সকালে দেখলাম। তো দালালের তো যেহেতু কাজ নেই, সেহেতু দিনে তিনটে করে ভিডিও নামালেও ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের সংসার সামলিয়ে ছেলেদের স্কুল টিস্কুল পাঠিয়ে একদম আমার হাজবেন্ডও চলে যায় 12টার সময়। তো সেও চলে যাওয়ার পরে আমি এখন ভিডিও করতে বসেছি, কারণ সব কমপ্লিট না করে ভিডিওটাও সময় দিতে পারি না, কারণ রাত্রে যেটা করেছি সেটা সকালে ছেড়েছি, এটা আমি করছি এখন। দুটো বাজছে, দুটোর সময় আমি এখন করছি, এটা জানি না কখন এডিট হবে, কখন কি হবে, যাই করে রাখি, তারপরে দেখা যাবে। তো ম্যান্ডিকে একটা কথা বলি, ম্যান্ডি যেটা করছে আমার মনে হয় একদম ঠিক, একদম ঠিক। কারণ বাবা মারা গেছে, বাবার শেষ দেখানো, বাবাকে শেষ হাতে তোলা, বাবাকে যেমন একটা সন্তান আমাদের কোলে এলে কি হয়, একদম সন্তানটা সদ্য যখন আসে তখন আমরা দেখাই যে দেখো এই যে এসেছে, তার মুখটা দেখায় না, তার ফিগারটা দেখায়। তারপরে যখন বাড়ি নিয়ে যায় তখন দেখায়। আমাদের এটা একটা খুশির সময়, তেমনই আমাদের দুঃখের সময়টাও মানুষকে, আমাদের যেহেতু সবাই আমরা বন্ধু বা আমাদের একটা পরিবার, সেই পরিবারকে আমাদের জানানো দরকার যে আমাদের সংসারে কি চলছে। আর তারপরে তো হচ্ছে ডেলি যারা করে ভিডিও, ডেলি লাইফস্টাইল, তাদের তো আলাদা কথা। আমরা যেমন এখন কন্ট্রোভার্সি করছি, সেহেতু আমরা কিছু চেপে গেলেও ঠিক আছে, কিন্তু তাদেরকে সেটা দেখানো উচিত, কারণ এটা থেকে একটা থেকে দুটো প্রশ্ন উঠবে, দুটো থেকে তিনটে প্রশ্ন উঠবে। আর যখনই প্রশ্ন উঠবে, তুমি যদি না বলতে পারো, তুমি দর্শকের টাকায় খাচ্ছ, দর্শকের টাকায় তুমি সব কিছু করছো, তাহলে দর্শককে তো বলতেই হবে যে তুমি কি করছো সারাদিন। আজ যদি ম্যান্ডি না দেখাতো বাবার শেষকাজ, বাবার শেষ যাত্রা, সেটা নিয়েও কথা উঠতো যে কেন দেখায়নি, নিশ্চয়ই কিছু হয়েছিল, নিশ্চয়ই এটা হয়েছিল, নিশ্চয়ই ওটা হয়েছিল। মানুষ যারা বলার তারা বলবেই, ভালো দিকটাও বলবে, খারাপ দিকটাও বলবে, মানে তুমি করলেও ঠিক বলবে, না করলেও বলবে। তার থেকে আমার মনে হয় দেখানোটা আমার খুবই ভালো লেগেছে, কারণ দেখো তাকে আমি কোনোদিন আর দেখতে পাবো না, আমি আমার ব্যক্তিগত মত দিয়ে বলছি, তাকে আমি আর কোনোদিন দেখতে পাবো না। আমি যখনই শুনলাম সন্দীপের সোমনাথের কমিউনিটি পোস্টে দেখলাম, তারপরে আমি অনেক চেষ্টা করেছি দেখার, যে শেষ কাজটা একটু দেখি, দাদু কীভাবে যাচ্ছে, দাদু কী হলো, মন্দিরে গিয়েছে কি না, কে এসেছে, এগুলো দেখতে আমরা সবাই চাই, যারা আমরা ডেলি দেখি তাদের ভিডিও, তারা আমরা একটা তাদের পরিবারের ভেতরে ঢুকে যাই, সেহেতু পরিবারের ভেতরে কী হচ্ছে আমরা প্রত্যেকে জানতে চাই। তো দেখানোর পর আমার কিন্তু কিছু মনে হয়নি। হ্যাঁ, যারা ক্রিটিক্যাল মাইন্ডে তারা সব কিছুই ধরবে, আমি তো বললামই যাদের ধরার কাজ তারা সব কিছুই ধরবে। মন্দিরার পায়ে তোড়া পড়েছে সেটা দেখাচ্ছে, আরে বাবা মন্দিরা তো সারাদিনই সেজে গুজে থাকে, পায়ে তোড়া, হাতে আংটি, গলায় মালা, কানে দুল, এগুলো মন্দিরা ভালোবাসে সোনা গয়না পরতে। আর মন্দিরা আজ থেকে নূপুরটা পরে নেয়, অনেক দিন থেকেই পরে আছে, আজ থেকে প্রায় 6-7 মাস তো হয়ে গেল নূপুরটা পরে আছে। তো এবার বাবা মারা গিয়েছে বলে পট করে খুলে দৌড় মারবে, বাবার অসুস্থতা শুনেই তো সোমনাথকে নাকি ফোন করে, মেয়েকে স্কুল দিতে গিয়েছিল, তো সোমনাথকে ফোন করে, সোমনাথ আসতে আসতে তার বাবার আরও কন্ডিশন খারাপ হয়ে যায় আর তারপরে এক্সপায়ার করে। তো সেখান থেকে আমাদের কেউ জানি না যে আজকে অমুক মানুষটা মারা যাবে। এখান থেকে আর একটা কথা বলি, আমি যেদিন আমার হয়েছিল সেটা, আমি প্রেগনেন্সি অবস্থায় একটু সাজুগুজু করতাম, ঘরে কাজ নেই কি করব, আর একা একা থাকি, ওই নেল পালিশ পরতাম, আর এখন আমি এই যে নেল পালিশ পরি আমি মাঝে মাঝেই, তো ওই যে উঠে গেছে আবার পড়তে হবে, তো একটু সাজুগুজু করতাম করতাম, যাই হোক। তো সেই সময় আমি তো আর জানতাম না যে আমার আজকে এইরকম কিছু একটা হবে, যে ডেটটা দিয়েছিল, ছোটো ছেলে কথা বলছে, যে ডেটটা দিয়েছিল সেই ডেটে আগেই আমার ছোটো ছেলে হয়ে গেছে। তো দুপুর সন্ধ্যাবেলায় আমার নন্দাইরা এসেছিলো, তো তারা প্যাটিস নিয়ে এসেছিলো, তো আমি প্যাটিস খেতে চেয়েছিলাম, নিয়ে এসেছিলো। তো নন্দাই তারপরে খাওয়া দাওয়া না শরীরের মধ্যে কেমন শুরু করলো, আর শুনেছিলাম ননদরা আসবে, ননদের শাশুড়ি শ্বশুরমশাই নন্দাই সবাই আসবে, সে তো আর একটু সাজুগুজু করেছি, বুঝতেই পারছো, নেলপালিশও পরেছি, সেটা দুপুরে বসে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপর সন্ধ্যা থেকে শরীর খারাপ, দিয়ে হসপিটালে ভর্তি অ্যাডমিট হই।
তখন একটা নার্স দেখছি বলছে, তুমি নেল পালিশ পড়েছো, তুমি প্রেগনেন্সি অবস্থায় নেল পালিশ পড়েছো, এই টাইমে ভর্তি হয়েছো। আমি আমি কি জানি যে আমার শরীর খারাপটা এখনই করবে, আমি এখনই ছুটবো হসপিটালে, না আমি রিমুভার দিয়েও তুলবো আমার শরীর খারাপ অবস্থা। আমার তো তখন হাঁসফাঁস করছে শরীরের উপরে, কারণ আমার ছোট ছেলে মানে যেটা ওয়েট থাকা দরকার সেটার থেকে প্রচুর ওয়েট হয়ে গেছিল। তো তারপরে গরমের সময় প্রচুর শরীর খারাপ করছিল, প্রচুর দিয়ে সেই এই রকম। তো সেই রকমই মন্দিরাও জানতো না যে ওর বাবা মারা যাবে, আমাকে তোড়া খুলতে হবে, কানার খুলতে হবে, আমাকে একদম পাগল পাগল সেজে থাকতে হবে, এটা তো জানতো না। আর জানলেও সেটা সম্ভব না। এগুলো হচ্ছে বোকা বোকা মানুষের বোকা বোকা প্রশ্ন। কেউ তৈরি হয়ে আছে, সেই সময় যদি অ্যাক্সিডেন্ট হয়, এবার বিয়ে হচ্ছে, বিয়ের বাড়িতে ধরো একটা কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেক সময় হয়, তো সে কি কোনে কি করবে, বেনারসি শাড়িটা কতক্ষণে খুলবে, হাতের মেহেন্দি তুলবে, এগুলো কি করবে? সে হট করে হ্যাঁ অন্যটা মাথা থেকে খুলে রাখতে পারে, সেই শাড়ি অবস্থায় সে কিন্তু হসপিটালে চলে যাবে, তার বাবা মা বা তার শ্বশুর শাশুড়ি বা তার পরিবারে কারোর কিছু হয়, সেরকমই মন্দির আর হয়েছে। তো কি হয়েছে, সব কিছু অত কূটনীতি যাদের মনে আছে তারা সব কিছুই মানে জটিল দেখবে, আর যাদের সরল সাদা তারা সরল সাদাই দেখবে। দ্বিতীয় গেল সোমনাথে, হ্যাঁ ভিডিও করেছে, বউ যেখানে যেখানে কাঁদছে সেখানে ভিডিও করেছে, বাবা মারা গেছে, বউ কান্নাটা স্বাভাবিক। দ্বিতীয়ত ভিডিওটা ওদের হচ্ছে পেশা, ওদের হচ্ছে এটা একটা কাজ, সেই কাজটা ওদের দর্শককে দেখাতে হয়। তুমি একটা কোম্পানিতে জব করছো, তোমার বাবা মারা গেছে, তুমি কোম্পানিতে জব করছো, তাহলে কি তুমি কি সারা দিন বলবে যে আমার বাবা মারা গেছে, স্যার আমাকে ছুটি দেন, আমাকে ছুটি দেন, আমাকে ছুটি দেন? তুমি যখনই ছুটি নেবে তোমার কিন্তু পয়সা কাটান যাবে। সেরকমই হচ্ছে, তুমি দালাল যেহেতু বলেছে, দালালকে বলছি, নিজেও জানো যে একদিন ভিডিও না দিতে পারলে আমাদের সেই আমাদেরও ইনকাম কিন্তু কমে যায়, মানে তোমাদের কথা বলছি, ইনকাম কিন্তু কমে যায়, প্রত্যেকে ডাউনে চলে আসে। তো সেখান থেকে মন্দিরা যদি দিয়েও থাকে, কি অসুবিধা হয়েছে? তার বাবা তো এক্সপায়ার করেছে, আর ডাক্তার যেহেতু বলেই দিয়েছিল যে এই মানুষ বাঁচবে না, কিডনি খারাপ হয়ে গেছে, এটা ওটা, আর তার পায়ের পজিশন দেখেও বোঝা যাচ্ছিল যে আর থাকবে না। তো যদি হয়েও থাকে তাহলে কি হয়েছে, এটাই আমার প্রশ্ন সবার কাছে। তোমরাও একটু আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে মন্দিরা যেগুলো করেছে তোমাদের কি খুব আপত্তি ছিল বা আপত্তি লেগেছে তোমাদের? আমার কিন্তু ভাই লাগেনি, কারণ বাবা মারা গেছে, বাবার শেষ কাজটা দেখিয়েছে, আমরাও দেখতে চেয়েছি। আমরা যদি না দেখানো হতো তাহলে কিন্তু বলতাম কেন দেখালো না। আর ওদের মাধ্যমেই কিন্তু আমরা ওদের পরিবারকে চিনেছি, আমরা ওদের বাড়িতে কিন্তু খেতে পড়তে কেউ যায়নি। দ্বিতীয়ত ওদের মাধ্যমে যখন পরিবারটাকে চিনেছি, ওদের মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু দেখি, কার জ্বর হচ্ছে, কার সর্দি হচ্ছে, কার কাশি হচ্ছে। আজকে এই কথাই বলি, উজ্জ্বল কণিকার যখন শ্বশুর মানে কণিকার যখন শ্বশুর মারা গেল, উজ্জ্বলের যখন বাবা মারা গেল, মানুষটা কিন্তু একটাই, আমি দুইটো বললাম স্বামী স্ত্রীর কথা, মারা গেল তখন কি করেছিল, যেহেতু সূর্যলা 11 দিন কাজ দেয়, কি কাজ করার সময় ওরা ভিডিও করেছিল না, তখন দালাল কি বলেছিল, হ্যাঁ মেরে ফেলেছি সেই জন্য ভিডিও দেখাসনি, তোরা কাজ করিস নি সেটা ভিডিও দেখাসনি, তোরা হবি শিখাসনি ভিডিও দেখাসনি, তোরা কাপড় শুকাসনি সেটা ভিডিও দেখাসনি, তোরা শ্রাদ্ধ করিসনি সেটা ভিডিও দেখাসনি, তোরা পিণ্ডদান করিসনি সেটা ভিডিও দেখাসনি। এগুলো প্রত্যেকটা টাইমে কিন্তু ওদেরকে এইসব বলে অ্যাটাক করা হয়েছিল। আজ যে মন্দিরাকে করতো না সেটা কি গ্যারেন্টি আছে যে না এগুলো না দেখলে? ও বলতো, আর ও বলছে হব্বিষ খাওয়া, হব্বিষ খাওয়ার ফল খাওয়াটাকে আমার মনে হয়, আমি যতটা জানি, কারণ ঠাকুর না করুক এখনও আমি কিন্তু সে কাজ পালন করিনি, আমার ঠামি দাদা মারা গেছিলো, তো সেটা তো আমাদের তো পড়ে না, সে আমরা কাকু কাকিমাদের সঙ্গে খেয়েছি, বা আমার ঠাকমা যখন মানে আমার দাদু আগে মারা গেছিলো সেহেতু ঠাকমা ছিল, সেহেতু ঠাকমার সাথে আমরা খেতাম নাতিপুতিগুলো, তো সেহেতু আমি এগুলো অত বুঝি না। তো আমার মনে হয় ফল খাওয়াটাকে ফল আহার বলে, আর হব্বিষ করাটাকে, যেটা বন্ধ ঘরে স্বামী স্ত্রীরা বসে কচার ডাল পুড়িয়ে মাটির হাঁড়িতে যাদের না থাকে তারা পিতলের সরাতে বা হাঁড়িতে করে খায়, এটাকে হব্বিষণ্ণ বলে, যেটা আতপ চাল আর সেদ্ধ দিয়ে করে সেটাই হব্বিষণ্ণ বলে।
আর যেটা ফলাহার করছে সেটাকে ফলাহারই বলে, আমার যতটা আমি যতটা জানি। তো ফলার আর সোমনাথকে বলবো স্যালুট, মানে এরকম সোমনাথ নামেও যেমন কাজেও তেমন, এরকম স্বামী পাওয়া সত্যি মানুষের ভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। মেয়েরা একটু কিছু না করলেও কিন্তু স্বামীরা অশেষ খুঁত ধরে, অশেষ খুঁত ধরে, এটা কেন করেছো, এটা কেন বলেছো। কিন্তু সোমনাথ যে এত মানে ঢেকে, মানে তোমার যা হয়েছে হয়েছে, তোমাকে আমি ঢেকে আবরণ করে রাখে ওকে, মানে কোনো দাগ ওকে মন্দিরের পাশে পর্যন্ত কিন্তু আসতে দেয় না, ও সব কিছু মুছিয়ে রাখার মতো মুছিয়ে রাখে। এত কিছু হয়েছে তবু কিন্তু মন্দিরাকে একা ছাড়ে না, একা কোথাও যেতে দেয় না, একে কিছু করতে চায় না। মন্দিরাকে অ্যাটাক করলে কিন্তু সোমনাথ ক্ষেপে যায়, সেখানে ও কিন্তু মুখ খোলে। তারপরে বাচ্চাকে যতটা ও মানে কি বলবো সময় না দেয়, কিন্তু মন্দিরাকে ততটাই সময় দেয়, কারণ জানে বাচ্চাটাকে মা দেখার আছে, মন্দিরা বাচ্চাটাকে দেখার আছে, কিন্তু মন্দিরাকে দেখার কেউ নেই। সেহেতু ও প্রচণ্ড বাচ্চাকে সামলানোর মতো করে কিন্তু সব সময় আমরা দেখে এসেছি মন্দিরাকে সামলায়। মন্দিরাটা আমার বলতে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার নাম মন্দিরা, তো ওই জন্য আমার ম্যান্ডিটাই ঠিক লাগে। তো মন্দিরা বলতে গেলে না আমার মনে হয় নিজের একটা ই লাগে, তো যাই হোক ম্যান্ডি বলছি। তো সবসময় ম্যান্ডিকে কিন্তু সামলিয়ে রাখে। তারপরে হচ্ছে এই যে ফলাহার, ফলাহারটা কী করেছে, মন্দিরা যেহেতু ফলাহার করছে, সোমনাথও কিন্তু বসে বসে ফলাহার করছে। ফলাহার করাটা দেখানোটা খারাপ খারাপ না এগুলো জানি না, যারা ডেলি ডেলি লাইফ স্টাইল করছে তারা প্রত্যেকটা জিনিস দেখানো আমার মনে হয় অধিকার আছে। মানে তুমি কী করছো, কী খাচ্ছো, কীভাবে চলছো, কী হচ্ছে, তুমি কীভাবে দিনটা যাপন করছো, সেটা তোমার দেখানোর রাইট আছে, কারণ দর্শকরা দেখতে ভালোবাসে, দর্শকরা দেখতে চায়, তাই ওরা দেখতে দেখাতে বাধ্য। আর যদি দিনটা মন্দিরে ধরো দেখালো না জিনিস, ওর বাবার স্নান করা থেকে ই থেকে ও থেকে দেখালো না, তারপরে তোমরা যদি প্রশ্ন করো কোনো সময় যে কেন আমাদের দেখালে না, তুমি কি খেয়েছো রাত্রে কেন দেখালে না, ও কি করে তখন দেখাতো, দিনটা তো পেরিয়ে গেছে, ওকে বলতো যে বাবা আবার চলে এসো, খাবার মারা যাও, আমি তোমাকে ভিডিও করব। সেটা সম্ভব না, যেটা চলছে সেটা ঘটনাটা সেটাই দেখানো উচিত, একদম ঠিক করেছে। দ্বিতীয়ত হচ্ছে সোমনাথ নাক ডাকছিল, সেটা মন্দিরা দেখিয়েছে, এ নিয়েও তার বিপদ। মানে মন্দিরা নাক ডাকা দেখাচ্ছে, তার বাবা মারা গেছে কেন নাক ডাকা দেখাচ্ছে, তার বাবা মারা গেছে কেন ফলাহার করা দেখাচ্ছে, তার বাবা মারা গেছে কেন হাসছে। মানে কুকুরটা পশুটা চলে এসেছিল সোমনাথ আর মন্দিরার মাঝে যখন ফল খাচ্ছিল, তো মন্দিরা একবার হেসে ফেলেছে, তো কেন হেসেছে এটা, তো বাবা বয়স হয়েছে, বাবার অসুখ হয়েছে, বাবা তো এই না যে বাবা দুঃখে কষ্টে চলে গেছে বা কিছু, আর যেহেতু বয়স্ক ছিল এইভাবে বিছনাগত হয়ে গেছিলো, সেই সব মানুষ আমার মনে হয় চলে যাওয়াই ভালো, যেহেতু তার ভেতরকার সব পার্টসগুলো খারাপ হতে লেগেছিলো, সেহেতু সে খেতে পারছিল না, না পারছিল চান করতে, না পারছিল গা জ্বালা করছিল, এগুলোর থেকে আমার মনে হয় মানুষটা চলে যাওয়া অনেক ভালো। বিছনাগত হয়ে গেছে, তারপরে মেয়ে দেখতে পারবে না, তারপরে বউ কাছে নেই, তার থেকে তো সেটাই ভালো না, মানুষটা কষ্ট পাওয়ার থেকে। মানুষটা হ্যাঁ যদি এমনি জ্বর হতো জ্বালা হতো ঠিক আছে, জ্বর জ্বালা হয়েছে, বাচ্চা ছেলে বয়স হয়নি তার জন্য কাঁদা যায় না, কিন্তু তার তো বয়স হয়েছিল, তার বয়স হয়েছিল, দ্বিতীয় নিজে রান্না করে খেত, ভেতরে পার্টসগুলো নষ্ট হয়ে গেছিলো, সেহেতু সে মারা গেছে, এরকম তো না যে দুঃখ পেতে হবে, মারা গেছে সংতাপ অবশ্যই আছে, বাবার ওর যতটা সংতাপ হচ্ছে নিশ্চয় তার থেকে আমাদের বেশি হচ্ছে না, ওর বাবার মেয়ে একটা মেয়ে, সেহেতু বাবা মার ওর যেটা হবে সেটা নিশ্চয়ই আমাদের হবে না, আমরা তো দূর থেকে আহা উহু আহাই কী হলো এইসব বলতে পারি, কিন্তু ভেতরটা তো ওর ফাটছে, ও হয়তো জানাতে পারছে না, হয়তো দেখাতে পারছে না, তাই বলে কি ভেতর ফাটছে না, বলতে গিয়ে আমারই কেমন লাগছে। তৃতীয়ত সোমনাথকে এইসব কথা বলা হয়েছে,
তোর বর কি তোকে ছাড়া খায় না? সোমনাথের পা ধুয়ে একটু জল খেয়ে আসতে বলিস তোর বরকে। কারণ হচ্ছে, সোমনাথকে দেখ বউয়ের পাশে কিভাবে থাকে, অসময়ও থাকে, দুঃখের সময় সুখের সময়ও থাকে। একই এর জন্যই কিন্তু ও সোমনাথ, আর এই জন্যই হচ্ছে তোর বর ভেরু বর, দালালে বর। তারপরে কথা উঠলো কি, শ্মশানে যাওয়া। শ্মশানে কি মেয়েরা যায় বন্ধুরা? শ্মশানে কি মেয়েরা যায়? কেন যায় না শ্মশানে মেয়েরা? আমি তো যতগুলো দেখেছি ভাই, আমি দেখেছি শ্মশানে মেয়েরা যায়। শ্মশানে মেয়েরা যায়, ঘাটে স্নান করে, মেয়েদের একটা ঘাট থাকে, দাহ করার একটা ঘাট থাকে, সেই ঘাটে স্নান না করে, সে ইলেকট্রিক চুল্লিতে হোক আর কাঠের চুল্লিতে হোক, মেয়েরা সবাই যায়। মেয়েদের হয়তো একটা গাড়ি দেয়, বা ছেলেদের একটা গাড়ি দেয়, বা মেয়েরা ছেলে মেয়েরা একটা ট্রাকে যায়, যেভাবে হোক যায়, গিয়ে মেয়েরা স্নান করে, স্নান করে যেটা মেয়েদের কাজ সেগুলো করে। করার পর কিন্তু যে কাঠে আগুন দিতে হবে, তো মন্দিরে আগে তো কাঠে যে আগুন দেওয়া সেটা করতে হবে। ও যদি না যায়, ওর বাবাকে স্নান কে করাবে? ও তো একটাই না, ওর যদি ভাই থাকতো ঠিক আছে, মন্দিরে না গেলেও চলতো, ও তো একটাই, ওকে তো স্নান করাতে হবে। ঘাটে যে কাজ নিয়ম যেগুলো আছে সেগুলো তো করতে হবে ওকে, ওর কাজগুলো কে করে দিবে? বাবা তো আগুন না পেয়ে মানে মুখে জল দিতে হবে, আগুন দিতে হবে, এগুলো কে করবে তাহলে ওই মন্দিরে যদি না যায়? দ্বিতীয়ত হচ্ছে, দাহ হয়ে যাওয়ার পরে কিন্তু তার দাহর যে ইটা আগুনটা তাকে ঠান্ডা করতে হয়, সেটা কিন্তু যে মুখে অগ্নি করে তাকেই করতে হয়। তো সেই ঠান্ডাটা কে করবে? যে জলে ওই যে কী বলে ওটা, অস্থি বোধহয় বলে, তো সেটা কে দিবে মন্দিরে যদি না যায়? ও আসলে কিছুই জানে না, ও শুধু ওই যে বিএড ওইটাই করেছে, তাছাড়া কিচ্ছু জানে না। জান না জানে পুজো পালার বিষয়, না জানে সংসারের বিষয়, না জানে ও মানে কোনো বিষয়ে ও জানে না আমার যা মনে হয়। আমাদেরও তো কেউ মারা যায়নি, মানে আমাদের মারাই গেছে কিন্তু এত কিছু জানি না, কিন্তু যেটুকু দেখেছি সেগুলো আমরা জানি যে এগুলো যারা মুখাগ্নি করে তারাই করে। এক আর মন্দিরা তো একমাত্র মেয়ে, সেহেতু তো ওকেই করতে হবে, তোকে তো যেতেই হবে। তারপরে ওর কাজকাম যেগুলো হয়ে যায়, সেগুলো হয়ে যাওয়ার পরে মেয়েরা যদি কেউ থাকে তাহলে মেয়েরা সমেত চলে আসে, আর ছেলেরা যদি একসঙ্গে আসার হয় তাহলে ছেলে মেয়ে একসাথে চলে আসে। আর ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দিল, তারপরে কিছুক্ষণ দাঁড়াতে হয়, তারপরে যখন তার 40 মিনিট সময় লাগে বোধ হয়, যত সময় 40 মিনিটই লাগে, তারপরে তার অস্থিটাকে ঠান্ডা করতে হয়, করার পর নিজেরা স্নান টান করে চলে আসবে। এই তো হচ্ছে কাজ। সব কিছুর মধ্যে না জেনে কেন কথা বলে এটা? আর দ্বিতীয়ত, মন্দিরার ভিডিও এডিটিং নিয়ে কথা উঠেছে। মন্দিরার ভিডিও এডিটিং, বাবা মারা গেছে সেই দিন রাত্রে মন্দিরে ভিডিও এডিটিং করেছিল। তো কে করেছে? মন্দিরা, বাবার মারা যাওয়ার পরে। সেটা বলেছে যে হ্যাঁ, কী করে পারে, বাবা মারা গেছে তবু ভিডিও এডিটিং করছে মেয়েতে। বাবা মারা গেছে, এবার একটা আমাদেরই সাপোজ, আমাদের কথা বলছি, আমাদের ধরো একটা কিছু একটা দুর্ভোগ হয়েছে বা কোনো কষ্ট হয়েছে, আমাদের ঘুম আসে না, তখন আমরা কি করি, একটু মোবাইলটা দেখি, টাইম পাস করি, এদিক ওদিক এদিক ওদিক করে কিন্তু আমরা সময়টা, যখন ঘুম না আসে তখন পাস করি। সেরকম মন্দিরেরও ঘুম আসছিল না, বাবা মারা গেছে, ঘুম আসছিল না। সোমনাথ হয়তো খাটাখাটনি করেছে, যাই হোক ছেলে ঘুমিয়ে গেছে। তারপরে কি, মন্দিরে দেখাচ্ছে, দেখো, বলে যে আমার ঘুম আসে না, এই যে ঘুমাচ্ছে। আর আমি বাবার এইমাত্র ভিডিও এডিটিং করলাম, যেহেতু বাবার এটা শেষ ভিডিও চ্যানেলের, সেটা আমি বাবার এই চ্যানেলে শেষ ভিডিওটা এডিটিং করলাম, কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে। এই তো কথা। তো বাবার ছোট্ট করে যে ভিডিওটা 7 মিনিটেও যত সম্ভব দিয়েছে, তো 7 মিনিটে কেউ একটা শ্যুট করে দিয়েছিল, সেই ভিডিওটা এডিটিং করে দিয়েছে, যেহেতু বাবা চ্যানেলও কিন্তু চ্যানেল ছিল। আর বাবা চ্যানেলের যে দর্শকরা ছিল তারা তো জানতে চাইবে না যে কিভাবে মারা গেল, কি হলো কি না হলো, যদি একটু দেখতে পেতাম তখন কি বলবে। মন্দিরার কাছ থেকে একটু আশা করেছিলাম একটু দেখানো বা কিছু, তো বাবার শেষ যে একটা স্মৃতি বলতে পারো, সেটা তার
আমাদের প্রত্যেকে বলেছি চ্যানেলটা হচ্ছে সন্তান, তার মোবাইলে এডিটিং করে দিয়েছে, সেটাও দোষ হয়ে গেছে। মানে সব কিছুই হচ্ছে দোষ, ভালো যাকে না লাগে না সব কিছুই দোষ মনে হয়, যখন যদি ভালো লাগে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। চলো বন্ধুরা, যা যে খারাপ সে করলেও খারাপ বলবে, না করলেও খারাপ বলবে, সুতরাং আগে পিছিয়ে দেখে লাভ নেই। মন্দিরা তুমি তোমার ভিডিও চালিয়ে যাও, আর সবাই তোমাকে ভালোবাসে, সাপোর্ট করে তোমার। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলে, সেখান থেকে হয়তো দু কথা সবাই বলেছে, কিন্তু এখন যেগুলো করছো একদম ঠিক করেছো আমার মতে। বাবা তোমার, তুমি কীভাবে দেখাবে, তুমি কীভাবে করবে সেটা তোমার ব্যাপার। ও যেমন বলেছিল না, আমার চ্যানেল, আমি কিভাবে ভিডিও দিব, আমি কি করব, আমি কিভাবে জানাবো সেটা আমার ব্যাপার, সেরকমই তোমার সব, তুমি দেখাবে, তুমি যা খুশি করবে। সুতরাং আমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে, তুমি এগিয়ে যাও। চলো, বাই।